হতে হয় না উনার তো বলা উচিত ভাই আমাকে দশটা আর্মির তিনটা তিনটা র্যাঙ্কের তো যাচাই বাছাই করে হাসিনার হাসিনার ছায়াশক্তি না ভারতের বেনিফিশিয়ারি না হাসিনার বেনিফিশিয়ারি ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে এরকম দশটা অফিসার সার্বক্ষণিকভাবে প্রধান উপদেশটা পাশে থাকা উচিত ছিল একটা কি বলে এটাকে তাকে একটা অর্নামেন্ট হিসাবে ব্যবহার করা হবে যেই অর্নামেন্টটাকে ব্যবহার করে সারা দুনিয়ার একটা সমর্থন পাওয়ার জন্য কি বলে এটাকে নৈতিক সমর্থন পাওয়ার জন্য রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য অর্থনৈতিক সাহায্য পাওয়ার জন্য কিন্তু উনার এই অবস্থানটা কাজে আসছে না কিছু কাজে আসছে না উনি উনি মনে করছেন এটা ব্যাংকিং অর্গানাইজেশন উনার পাশে কতগুলো আতল নিয়ে বসিয়ে দিয়েছেন কিছু মানুষ আছে ধারার সাথে না চললে তাকেও তো মেরে ফেলবো ওভার নাইট চুপচাপ থেকেছে কিন্তু মানুষ হিসাবে অন্তর থেকে সে কিন্তু আমি খারাপ না এরকম বহু জেনারেল বহু লেফটেন্যান্ট জেনারেল আমি চিনি

ডক্টর কোনো নিয়ন্ত্রণ আছে কোনো ক্ষমতা আছে সশস্ত্র বাহিনীর উপরে ডক্টর মোহাম্মদ প্রথম কথা নাম্বার ডক্টর মোহাম্মদ থেকেছেন বাংলাদেশে থেকেছেন দুই দিন কি বলে দশ দিন বিদেশে ভাষণ দিয়ে বেরিয়েছেন বাকি বিশ দিন বড় বড় লোকের সাথে উঠেছেন বসেছেন ছবি তুলেছেন মোটিভেশনাল স্পিকার হয়ে বাংলাদেশের আর্মি কাউকে তো চিনেন নাই হ্যাঁ বাংলাদেশ আর্মি রিটায়ার্ড বহু অফিসার ওনার আশেপাশেই আছে আমার এক আত্মীয় আছে কিন্তু তার মানে তো এই না উনি বাংলাদেশ আর্মি চেনে তো সেই জন্যই বলছি যে প্রফেসর মোহাম্মদের যেহেতু ওনার এই জ্ঞানটা নাই এটার জন্য তো নোবেল জয়ী হতে হয় না রকেট সাইন্টিস্ট হতে হয় না ওনার তো বলা উচিত ভাই আমাকে দশটা আর্মির তিনটা তিনটা র্যাঙ্কের লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের আমাকে দুজন দাও মেজর জেনারেল র্যাঙ্কের আমাকে তিনজন দাও ব্রিগেডিয়ার র্যাঙ্কের আমাকে তিনজন দাও এমনকি মেজর লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে একজন দুইজন নিয়ে ওনার পাশের একটা তাও যাচাই বাছাই করে হাসিনার হাসিনার ছায়াশক্তি শক্তি না ভারতের বেনিফিশিয়ারি না হাসিনার বেনিফিশিয়ারি ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে এরকম দশটা অফিসার সার্বক্ষণিকভাবে প্রধান উপদেষ্টার পাশে থাকা উচিত ছিল কিন্তু প্রধান উপদেষ্টা করছে কি উনি বলছেন ছাত্ররা ওনার ডান হাতকে বাম হাতকে মাহফুজ আলমের মতো

তো আরেকজন মাহফুজ আসে এরকম আসে জয়গুল আসে আরেকজন আর কি বাট একটা এগুলো নিয়ে মাস্করা করার সময় তাই একদিকে যাব না দেশটাকে ধ্বংস না মানে দেশটা তো একটা হাস্যরসের বিষয় না এখন যেহেতু একটা মানে প্রতিবিপ্লব হয়ে গেছে প্রতি প্রতিবিপ্লবের সময় চলছে একদিকে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের আক্রমণের বিভিন্ন রূপে তারা আসছে এক একবার এক রূপে কিন্তু তারা আসছে মাঠে তো সেগুলো একদিকে ঠাকানো আরেকদিকে হচ্ছে সংস্কার রূপে তো হবে না আওয়ামী লীগের সবই রয়ে গেছে এই যে পনেরো বছর দুঃশাসনের পরে যখন আওয়ামী লীগের প্রথম দিনই সরকার বসার সাথে সাথে সকল আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার সবার হাতে পিছন থেকে রশি বেঁধে ওই যে জানো এত বছর এত বছর ধরে বছর ধরে দেখতাম শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তির হাতে পায় ডান্ডাবেড়ি শব্দটা দেখতাম পুলিশের আর ডান্ডাবেড়ি পরে সেই ডান্ডা বেরি পরিয়ে এদেরকে জেলের মাঝখানে ভরে জনসমক্ষে এদের রিমান্ড হচ্ছে প্রশ্ন করা হচ্ছে জনতার আদালতে এবং তাদের বিচার কাজ শুরু হয়ে গেছে কিন্তু ডক্টর মোহাম্মদের ইউনুসকে আমি যেটা আমার যেটা ধারণা ছিল তাকে একটা কি বলে এটাকে তাকে একটা অর্নামেন্ট হিসাবে ব্যবহার করা হবে যেই অর্নামেন্টটাকে ব্যবহার করে সারা দুনিয়ার একটা সমর্থন পাওয়ার জন্য কি বলে এটাকে নৈতিক সমর্থন পাওয়ার জন্য রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য অর্থনৈতিক সাহায্য পাওয়ার জন্য কিন্তু ওনার এই অবস্থানটা কাজে আসছে না কিছু কাজে আসছে না উনি উনি মনে করছেন ব্যাংকিং অর্গানাইজেশন উনার পাশে কতগুলো আতেল নিয়ে বসিয়ে দিয়েছেন আচ্ছা আচ্ছা আমাকে একটা কমন সেন্সের কথা বলেন কমন সেন্সের কথা বলেন একটা শিক্ষিত ব্যক্তি দুইটা মাস্টার্স পাস করা বা দুইটা এমবিএ পাস করা ব্যক্তি যদি তাও কি ওই ধানশের উপরে এমবিএ না সত্যিকার অর্থ মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ করা একজন ব্যক্তি দিয়ে কেনা এম না দুই পয়সা দাম নাই তো প্রপার এম বিএ করা একটা লোককে যদি আজকে তাও বিদেশ থেকে মনে করেন এম বিএ করা তাকেও যদি আপনি একটা মন্ত্রণালয় দিয়ে দেন বাংলাদেশের এরকম ভয়ঙ্কর সময়ে সে না বিশ্বাস উঠে যাবে তার সামলাতে পারবে না সেখানে কতটুকু মস্করা করলে একটা জাতির সাথে কতটুকু ফাজিল হলে একটা জাতির সাথে একটা বাচ্চা ছেলেকে একটা ছাত্রকে তিনটা চারটা মন্ত্রণালয় দিয়ে বসিয়ে দেয় তার মানে এইটা ডক্টর মোহাম্মদ ইউনুস এটাকে অ্যাকসেপ্ট করলো কিভাবে ওনার মতো একটা জ্ঞানী মানুষ তার মানে কি যারাই বসিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই সরকারকে একটা একটা মানে রহস্য হাস্য একটা কি ব্যানার করার জন্য তাদেরকে তাদেরকে অপমান করার জন্য তুচ্ছ তাৎছিল্য করে তাদেরকে বিদায় দেওয়ার জন্য আমি কিন্তু প্রথম দুইটা তিনটা সপ্তাহ আমি উৎসাহ দিয়ে এসেছি এখন দেখছি এদের যত মুখ খুঁজছে এদের কাজ করবার দেখছি আমি নিরাশ হয়ে যাচ্ছি যেই সরকার দিয়ে হবে না এবং এটা তারাই চাচ্ছিল যেটা উদাহরণ দিলাম যে যারাই বসিয়েছে এবং ভারতের রয়ের প্ল্যানেই তাদের বসা হয়েছে প্ল্যান বি তারা জানে ব্যর্থ হবে জনগণ এদের উপর খেপে যাবে এবং তারা এরা ক্ষমতা ছেড়ে চলে যাবে কিন্তু এক ভয়ঙ্কর ধ্বংস থেকে ফেরত এনে আবার ধ্বংস আবার গড়ন এটা কিন্তু সহজ হবে না পনেরোশো চোদ্দ হাজার বা পনেরোশো যারাই জীবন দিয়েছে ডাক দিলেই কিন্তু প্রতিবারেই কিন্তু পনেরোশো এসে আর জীবন দিবে না মানুষ দেখছে যে জীবন দিয়ে তো লাভ হচ্ছে না আমরা কিন্তু ভয়ঙ্কর পথের দিকে দিকে যাচ্ছি এবং যারা জীবন দিয়েছে তাদেরও কিন্তু পরিবারে তেমন কোন খোঁজ খবর কেউ নিচ্ছে না যারা অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরও কিন্তু বলেছে যে বিনা পয়সা কিন্তু আসলে কিন্তু বিনা পয়সায় হচ্ছে না আমাকে এক ছাত্র নেতা যোগাযোগ করেছে আরেকজনের মাধ্যমে যে তাকে অগস্ট মাসের এত তারিখে তাকে র গুম করে নিয়ে যায় শুধু সে একা না আর অনেক কি ওই টিমে ছিল র গুম করে নিয়ে তাকে টর্চার করে জঘন্যভাবে টর্চার করে করে ফেলে রেখে মানে পশুর ফেলে রেখে ইঞ্জেকশন দিয়ে তাকে মানে আধা পাকল করে দেয় তারপরে যখন পালায় হাসিনা পালানোর যেসব দেখেছি তখন ওদেরকেও একটা জায়গায় এক জায়গায় ফেলে দিয়ে গেছে তারপরে বাংলাদেশের সাধারণ জনগণ ওদেরকে উদ্ধার করেছে ওই ছেলেটা এসে আমাকে কথা কথা খেয়ে হারিয়ে ফেলছে ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারছে না আমাকে বলছে যে আমাকে একটু সাহায্য করবেন আমাকে একটু চিকিৎসা পাওয়ার জন্য আমি অবাক হয়ে গেলাম তোমাদের নাহি তোমাদের না তারা তোমরা না বিপ্লব করে তোমরা স্বাধীন করলা তোমরা মন্ত্রীদের চেয়ারে বসে গেলা তোমাদের কি বলে এটাকে স্বাস্থ্য অ্যাডভাইজার কি করছে তুমি আমার মতো লোকের কাছে কানাডায় ফোন করে সাহায্য চাচ্ছ আমি তো হতাশ হয়ে যাচ্ছি আমি আমার সাহায্য দিয়ে বড় কথা না আমি কি করলাম না করলাম এটা পরের কথা আমি কি করেছি না করেছি এটা পরের কথা কিন্তু তুমি একটা ছাত্রনেতা ছাত্রদের অধীনে এখন সরকার চলছে সেই নেতাকে সাহায্যের জন্য চিকিৎসার জন্য অন্যের কাছে হাত বাড়াতে হচ্ছে বাতিল নিচে অন্ধকার আমি তাকে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলে আমি তাকে সিমেচে চিকিৎসার ব্যবস্থা করেছি বাট কতটুকু লজ্জাজনক ব্যাপার মানে এখানে কিন্তু আরেকটা অদক্ষতার ছাত্রদের এবং এই দুর্বল তাশের ঘরের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আরেকটা উদাহরণ কতটুকু দুর্বল আর আপনি বললেন চিকিৎসার এবং যারা মারা গেছে নিহত পরিবার অসংখ্য অসুস্থ লোকজন যারা শহীদ হয়েছেন যারা নিহত হয়েছেন দেশের জন্য তাদের জন্য শোক সভা করতে গিয়ে পাঁচ কোটি টাকা খরচ করেছে সেই কিন্তু আবার হাসিনা রামাল কাছে পরিবার তাদের পরিবারের কিন্তু কোনো কেউ খবর এই পাঁচ কোটি টাকা তাদের পরিবারকে দিলেও হতো তাদের পরিবারকে না দিয়ে এই টাকা দিয়ে তারা শোক সভা করেছে এখন কিন্তু হোটেল রেস্টুরেন্টের খানা দানা শুরু হয়ে গেছে সার্জিসরা কিন্তু এখন মজা পেয়ে গেছে ডিসি অফিসে দুইশো তিনশো লোক নিয়ে খাওয়া দাওয়া করার মজা পেয়ে গেছে ওরা কিন্তু গাড়িতে চলার মজা পেয়ে গেছে ইচ্ছা করেই এই জিনিসগুলা করা হয়েছে কারণ তো ওরা তো দুনিয়া দেখে নাই আমরা তো আমার মতো ব্যক্তি আমি তো যুদ্ধ দেখেছি আমি তো বসনিয়ার যুদ্ধ দেখেছি জীবন বাজি রেখে সেখানে আমরা একটা মিশন করেছি আমরা বসনিয়াকে স্বাধীন করে এসেছি আমরা আমরা তো পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি দেশকে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য এই বাচ্চাগুলোর কি অভিজ্ঞতা আছে কোন অভিজ্ঞতা নেই এরা আমাদের কথাও শুনতে চায় না আচ্ছা আপনার এখানে কি মনে হয় যে আপনি আপনার ভিডিওগুলোতে গুলোতে এটাও বলছেন যে রাষ্ট্রপতির চলে যাওয়া উচিত এবং ইতিমধ্যে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক বিতর্কও শুরু হয়েছে আমি প্রথমে শুরুতেই যেটা আপনার প্রথমে ব্যাখ্যা করলাম আপনাদের আত্মহত্যার কারণে আপনারাই দায়ী থাকবেন এবং এই ছাত্ররা দায়ী থাকবে এই ছাত্র সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং ডক্টর মোহাম্মদ ইনুসের নোবেল টোবেল কোন কাজে আসবে না যখন উনাকেও ফাঁসির কাশতে ওই যে একশো ষাটটা দিয়ে হাসিনা দৌড় ছিল তখন কিন্তু যুক্তরাষ্ট্র ওনাকে কার্যত কোনো সাহায্য করে নাই খালি লিপ সার্ভিস দিয়েছে উনি বুঝতে পারছেন না উনি এখনো বোকার স্বর্গে বসবাস করছেন যে উনার গলায় ফাঁসির কাছে এই রাষ্ট্রপতি চুপ্পু এই চরিত্রহীন চোর চুপ্পু যে হাতে নাতে ধরা পড়েছে তার বিদেশি মালয়েশিয়ার তার নাগরিকত্ব এবং বিদেশে টাকা পাচার করেছে তারপরও এই আওয়ামী স্যাট আপ প্ল্যানবির পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা বলছে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন এই পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এক সময় পররাষ্ট্র সচিব ছিল তাও কোন সময় ওই এক সরকারের সময় সচিব ছিল বুঝতে হবে জানতে হলে চিন্তা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন ছাড়া পড়াশোনা করা এগুলো জানা যাবে না বোঝা যাবে না এদের ব্যাকগ্রাউন্ড করে প্ল্যান বির অংশ উনি এসে এড়িয়ে যাচ্ছেন প্রশ্নগুলা যে হ্যাঁ একটা ভালো সময় এসেছে আগে ছিল সাংঘাতিক এখন কিছু মানুষ এসে সাহস করে প্রশ্নগুলা করতে পারছে যে প্রশ্নগুলা পনেরো বছর করতে পারে নাই এবং সত্যি প্রশ্নগুলা শুনে ততলাতে শুরু করে কিন্তু চলেই গেল বলল কি একটা রাষ্ট্রপতির একটা সংবেদনশীল জায়গা আরে রাষ্ট্রপতির সংবেদনশীল জায়গা কি রাষ্ট্রপতির সংবেদনশীল জায়গার মাঝখানে লাথি মেরে তাকে চেয়ার থেকে সরানো উচিত কারণ হচ্ছে সে যুক্ত সে হচ্ছে র এর প্ল্যান বীর হেড তাকে বসে তার অধীনে সশস্ত্র বাহিনীকে দিয়ে সারা বাংলাদেশ এখন র চালাচ্ছে আর ড ইউনুস এখন নোবেলের আনন্দে আছেন আর তার ছাত্ররা এই বোকা ছেলেগুলা তারা জীবনে যা দেখে নাই যেই চেয়ারে বসার সুযোগ পায় নাই জীবনে কল্পনা করে নাই যে গাড়িতে বসার সেখানে বসে তারা বিপ্লব ভুলে গেছে তারা তাদের জন্য পনেরোশো ছেলে মেয়ে সাথে ছিল তাদেরকে তো সেভাবে তাদের কথা ভুলে গেছে কাছে কতগুলো মেসেজ কতগুলো ছাত্র ছাত্রী মেসেজ তারা আমাদের সাথে এখন কথা বলারও সময় নাই আমি যদি আজকে চেয়ে গুয়েবার হতাম চে গুয়েবারা কিভাবে জীবন কাটিয়েছে দেশ স্বাধীন করে দিয়েছে তারা কিন্তু ক্ষমতা নাই। তারা কিন্তু আবার জঙ্গলে বিপ্লবে বিপ্লবী নেতা হয়ে জঙ্গলে ফেরত গিয়ে কিন্তু আবার সে বিপ্লবকে আগুন জ্বালিয়ে রেখেছে দেশে দেশে সংগ্রাম করেছে সংগ্রাম করে সরকার পরিবর্তন করেছে বিপ্লবীরা কোনো সময় আরামের সরকার চালানোর চেয়ারে বসে যায় না বসায় যোগ্য ব্যক্তিদেরকে বসিয়ে সে বাইরের থেকে নজর রাখে দাবার যখন দুই দাবারু বসে দাবা খেলে তখন বাইরের যে লোকটা দেখে তার অনেক ভুল চোখে পড়ে তার উচিত ছিল তৃতীয় ব্যক্তি হয়ে অবজারভার হয়ে দেখা নজর রাখা বিপ্লবটাকে জাগিয়ে রাখা এবং যারা যাদেরকে সরকারে বসিয়েছে তাদের উপর খবরদারি এবং নজরদারি রাখা তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাহলে মানে এখন তো সময়ের থাকে আমার মনে হয় কেউ বলতে পারছে না কিন্তু ওনার তো চলে যাওয়া উচিত সাংবিধানিক পদ থেকে তো এক একজন করে পদত্যাগ করেছে তো সেই ক্ষেত্রে চুপু সাহেব কেন বসে আছেন নাকি চুপু সাহেবকে বসে রাখা হয়েছে উনি আমি যখন দশই সেপ্টেম্বর চুপপুর পদত্যাগের দাবিতে ডাক দিলাম ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু সেনা প্রধান চলে গেলেন ওনার সাথে দেখা করতে দেখা করে খুব সম্ভবত বলে আসলেন ডনুয়ারি হিয়ার উনি তা বলছেন এবং উনি দেখাচ্ছেন শান্তিপূর্ণ একটা ডিপ্লোম্যাটিক রোল প্লে করছেন উনি কিন্তু এই মুহূর্তে দেশের এই অকস্থলে দেশের এই করুণ অবস্থায় ভুঙ্গুর অবস্থায় হারানো স্বাধীন স্বাধীনতার এখনো কিন্তু স্বাধীনতা ফেরত আসে নাই হারানো স্বাধীনতা সেইখানে উনি ওয়াদা করে এই সশস্ত্র বাহিনীতে ইউনিফর্ম পরেছেন দেশের সার্বভৌমতা এবং স্বাধীনতা রক্ষার ওয়াদা করে নিজের জীবন বিপন্ন করে হলো যেই ওয়াদা করে প্রত্যেকেই আমি সহ আমি ইউনিফর্ম পরি নাই ইউনিফর্ম পরি না কিন্তু আমি তো ওয়াদাটাকে কিন্তু সারেন্ডার করে আসিনি বেশ সময় ধরে অনেক বছর থেকেই তো এই বাংলাদেশের ব্যাপারে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন হ্যাঁ আমরা তো সব সময়ই এই যুদ্ধে আমার মনে অনেক আগে যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকে অনেক আগে তখন কিন্তু আপনাদের অন্যান্য বক্তা যারা আছে পিনা কি বলেন কেউ আসে নাই কেউ আসে নাই কিন্তু সিনে তখন পর্যন্ত কেউ আসে নাই অনলাইনে আমরা কেউই যখনই ছিলাম না তখনান থেকে আপনি শুরু করেছেন সাংবাদিক ছিলেন কোনক সরার ইডিয়া ছিল বাট একজন মিলিটারি অফিসার বলেন বা সাধারণ ব্যক্তি হিসেবে আদার দেন জার্নালিস্ট আমি প্রথম ব্যক্তি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করি তারপরে আস্তে আস্তে একজন একজন করে জয়েন করেন এরপরে শাসিনার পতন আগে অনেক টাউট বার্টবার জয়েন করে সুবিধাবাদী যারা দেশপ্রেম দেখানোর চেষ্টা করে যাই হোক কথা হচ্ছে এই যে উনি ওনার সেনাপ্রধান নিয়ে প্রশ্ন করেছেন উনি খুব ডিপ্লোমেটিক রোল প্লে করছেন ওনার যেই রোল রোল প্লে করা উচিত একটা দেশপ্রেমিক হিসাবে যেই রোল প্লে করা উচিত ছিল উনি কোনোভাবেই সেটা প্লে করছেন না সেই দায়িত্ব পালন করছেন না উনি এখনো হাসিনার এবং ভারতের বেনিফিট প্রাপ্ত সকল সেনা জেনারেলদেরকে অফিসারদেরকে বসিয়ে রেখেছেন এখনো হ্যাঁ আমরা সেই সেই প্রশ্নটাই আমি আসছিলাম যে এখনো যে আর্মির পর্যায়ে যেখানে যে যারা যারা ছিলেন হাসিনা সুবিধাবাদী তারা কিন্তু বসে আছে আর্মির কিন্তু কোন রদবদল হয়নি হ্যাঁ আমরা যে আয়নাঘরের কথা শুনেছিলাম সেই আয়নাঘরেও কিন্তু স্বপ্নের মতো আমরা এখন আর সে আয়না কথাও শুনতে পাচ্ছি না সেটার কি হলো তদন্ত শুনতে পাচ্ছেন বিচার শুনতে পাচ্ছেন দেখেন আপনাকে এখন কারা কারা আছে তাদের বহু মানুষ আছে বহু আয়নাঘর আছে বহু মানুষ আছে আন্তরিকতার যদি অভাব থাকে আপনি তো কখনো বিচার দেখবেন না পনেরো বছরের অত্যাচার অনাচারের পরে এই এই কি বলে সাংবাদিকদের কাছে এক একজন উপদেষ্টায় সে এক একজন বক্তব্য না দিয়ে তাদের সবার আগে উচিত ছিল জনগণের আস্থা অর্জন করা বিচার কাজ শুরু করে আসিফ নজরুল ব্যর্থ হয়েছে ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বললাম না লোকটা সারাজীবন সারা জীবন লিভ সার্ভিস দিয়ে গেলেন কিন্তু আমার কথা যারা চিন্তাবিদ যারা বুঝে চিন্তা করার শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে তারা বুঝে আমি তো অগাস্ট মাসে দুই হাজার বিশে যখন আমি হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করলাম তারপর দিনই কিন্তু ভারতের প্রথম সারি পত্রিকায় আমার বিরুদ্ধে হেডলাইন দিয়ে আমার নাম ছবি সহকারে দি হিন্দু পত্রিকায় দি সাউথ এশিয়া মনিটর পত্রিকায় হেডলাইনে বড় অক্ষরে যে আমি নাকি দেলোয়ার ভারতের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে আমি জীবনে হিন্দুদের বিরুদ্ধে কথা ওরা তো তো রং রং লাগানোর অভ্যাস লাগিয়েছে কোনদিন শুনেছেন এত বছরে আসিফ বা অনেক ইউটিউবার আপনাদের পরিচিত কাউকে নিয়ে ভারতের পত্রিকার কোনো মাথা ব্যথা দেখেছেন কারণ ভারত বুঝে ওরা তো সব চিন্তা করে ওরা বোঝে কোন ব্যক্তিটা ভয়ঙ্কর তাদের ভিত্তি নাড়িয়ে দিতে পারে তার কথাবার্তা এই লোক তো সশস্ত্র বাহিনীকে জাগিয়ে তুলছে এই লোক তো সশস্ত্র বাহিনীর বা কি বলে জুনিয়র অফিসার এবং সৈনিকদেরকে জাগিয়ে তুলছে এই লোক তো ইয়াং জেনারেশনকে জাগিয়ে তুলছে কিন্তু এই লোক রসখস করে কথা বলতে পারে না হাসি দুষ্টামি মস্কানা করে হাসাতে পারে না আবার আশিফ ফজলের মতো আমাকে তৃতীয় মাত্রায় চতুর্থ মাত্রায় দেখে আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আসল শুনেন মাসু মানুষের আসল পরিচয় পাওয়া যায় হচ্ছে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে অনেক অফিসার আছে ভেরি স্মার্ট কাগজের কলমে খুব সুন্দর ইংলিশ লেখে বই লিখে ফেলে তাকে সব জায়গায় পাঠানো হয় দেশে বিদেশে পাঠানো হয় ট্রেনিং করছে সব জায়গায় ফার্স্ট কিন্তু যুদ্ধের সময় যখন যায় তখন স্যার মাথা ওলে যায় কারণ সে এসি লাগানো নাই তার সামনে অর্ডার অর্ডার কফি আসছে না সেই পরিবেশন নাই সো পেপার আমরা বলি এটাকে বলি পেপার টাইগার আর একটা হচ্ছে রিয়েল টাইগার আর হচ্ছে ওয়ারফিল্ডের টাইগার পেপার টাইগার মানে কাগজের টাইগার এবং ওয়ারফিল্ডের টাইগার আসমান আর জমিন পার্থক্য সেনাবাহিনীতে একটা সময় প্রমোশন দেওয়া হতো মিক্স করে পেপার টাইগারও লাগত বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ট্যাকটিক্স লেখার জন্য আবার ওই ফিল্ডের টাইগারকে প্রমোশন দেখত দেখতে মনে হতো মাথা স্মার্ট না হ্যান্ডসাম না কিন্তু সাহস আছে মাঠে পাঠিয়ে দিলে ভারতের দিকে মারতে মারতে সাইজ করতে করতে একদম ভারতের ভিতরে গিয়ে মেরে আসবে ঠিক আছে তো যেমন আমাদের উদাহরণ হচ্ছে আমাদের কর্নেল হাসিম উনি হচ্ছে ফিল্ড টাইগার ফিল্ড টাইগার ছিলেন উনি হচ্ছে পেপারে পেপারে বসে বসে লেখালেখির মানুষ না ওনার সাথে আমি একসাথে চাকরি করেছি আমরা দুইজনের তিরিশ ব্যাঙ্গলর অফিসার তো উনি হচ্ছে ফিল্ড টাইগার এইরকম দেওয়া হতো এখন তো সব হচ্ছে কুকুরদেরকে প্রমোশন দিয়েছে হাসিনার পোষা কুকুরদেরকে এবং তারাই হয়েছে জঘন্য এবং ভয়ঙ্কর তো আমি শর্টকাট করে যেটা বলছি যতদিন পর্যন্ত ইউনিফর্ম এবং ইনস্ট্যান্টলি ইউনিফর্ম এবং সিভিলের হাসিনার আমলের বিচার শুরু না হবে এই বিপ্লব কুমার তুমুক কুমার সুমুক কুমার যত বদমাইশ আছে বিচার কাজ দেখি না আমাদের খুনি তার কই তো ফাঁসি কার্যকর হতে দেখি নাই সরকার আসার এক সপ্তাহের ফাঁসি কার্যকর হওয়া উচিত ছিল আসিফ নজরুল ফেই লিপ সার্ভিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মাত্রায় কথাবার্তা বলা যেটা নিয়ে কথা বলতে গিয়ে অনেক পেপার টেপার আর ফিল্ডে গেলে চলে গেলাম তৃতীয় মাত্রায় কথা বলা এক জিনিস আর যুদ্ধগ্রস্ত একটা দেশের যদি মনে করে ক্ষমতায় বসিয়ে দেন তাহলে তো মসজিদিগের ইমাম সাহেবদেরকে বসিয়ে দেন সব মন্ত্রণালয় কি বলে তাহলে আমরা যেটা মানে আসিফ নজরুল বলি তারপরে তহিদ বলি মানে পররাষ্ট্র আইন আর আইনের ক্ষেত্রে মানে আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা দুইজনের কথাই কিন্তু আমরা কেউই সন্তুষ্ট না এবং কাজেও কিন্তু সন্তুষ্ট না আর দুইজন তো ছাত্র আছেন বাকি কয়েকজন যে উপদেষ্টা মানে কয়েকজনের তো চেহারাই আমরা এখন পর্যন্ত মানে সেভাবে দেখিও নাই কোনো বক্তব্য শুনি নাই এরকমও কয়েকজন আছে তো আসলে আমরা সব মিলে আমরা এই উপদেষ্টা মন্ডলীতে একুশ জন আছে তার মধ্যে মাহফুজ আলম হচ্ছেন আহ যে ডক্টর ইউনুসের সহ উপদেষ্টা মনে হয় তো সব মিলে বাইশ জন এই বাইশ জনের কি কার্যকারিতা আসলে আমরা দেখতে পাচ্ছি জিরো আমি ভূমিকা না করে মধু না লাগে বলে দিলাম জিরো এই মা প্রায়ই দেখি যে প্রমোট করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে হাসিনা এত বছরে কোনো টাকা দে নাই উনি এসে এত কোটি টাকা দিয়ে দিয়েছেন হুম টাকা নিয়ে গেছে হাসিনা দেশ খালি করেছে আবার টাকা দিয়ে দিলেই যে সব সমস্যার সমাধান হয়ে যে বিষয়টা তা না টাকা দিয়ে দিতে আপনাদের রেমিডেন্স আমি কিন্তু আমি কিন্তু 100% আমি কিন্তু সেই দিনও তাদেরকে জীবিত রাখার জন্য তাদেরকে ফ্রন্টে রাখার জন্য সেই দিনও আমার পোস্টে চুপুকে চুপচূপুর পতনের দাগ যখন দিলাম তখন কিন্তু ফ্রন্টলাইনে আমি শুরুতেই ধন্যবাদ দিয়েছি হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা আর একটা হচ্ছে আমাদের সাইবার যোদ্ধা সাইবার যোদ্ধা মানে হচ্ছে হ্যাকাররা আমরা ওদেরকে কিন্তু